কিরে চল তুই এসব কি বললি আন্টিকে এই কি করতেছিস কি করছিস আমি তুই এসব কি বললি আন্টিকে তোকে এসব বলার জন্য পাঠিয়েছিলাম কি বলছিস আমি সব সত্যি কথাই তো বলছি সত্যি কথা বলতে কি তুই এইভাবে পচাবি আমাকে আমি রুমের পেছনে ঘুরি রুমের টুলুর পেছনে ঘুরে এগুলো বললে আমার মান সম্মান থাকে শোন ডালিম আমার কথাটা শোন কি বলবি তুই কি শুনবো তোর কথা আমি যা বলার তা বলে তো বাবাটা বাজাই দিছিস আমার একদম ছ্যাচড়া বানাই দিছিস আমাকে এই ছ্যাচড়া ট্যাচড়া না কোনো বিষয় না ভাবি আন্টির সামনে আমাদের মান সম্মান থাকলেই কি আর না থাকলেই কি তুই রুমি মেটার কথা চিন্তা কর যেই রুমিকে আমি টুলু কেউই চিনতাম না তুই চিনাইছিস আমাদের রুমি তোর আবিষ্কার তুই দিনের পর দিন রুমির পেছন পেছন ওর কলেজ পর্যন্ত গেছিস রাতের পর রাত ওর জানালা বন্ধ না হওয়া পর্যন্ত ওর চোখ দেখছিস মুখ দেখছিস সেই রুমি আজকে টুলুর বাসায় গিয়ে ওর ঘর গুছায় দিয়ে আসে ওর টেবিলের উপর গোলাপ ফুল রেখে আসে বেইমান একটাবার চিন্তাও করলো না আমার কথা এইসব বেইমান টিমান বলে লাভ নাই বন্ধু এটা হচ্ছে প্রেম যার নয়নে যারে লাগে ভালো আমি এখন মদ খাবো মদ তুই কি করলি থাপ্পড় মারলি কেন আমাকে তুই এই মদ যদি কোনোদিন টাচ করিস আমার সামনে আর আসিস না রুমি তো আমাকে খুন করে ফেলল এটা নিয়ে তো কিছু বললি না এটা নিয়ে তো করার কিছু নাই আরে নতুন কাউকে পাশ কিনা দেয় আরে কারো মনের উপর তো জোর খাটানো যায় না চল কোথায় যাব টুলুকে না 10 মিনিটের মধ্যে এনে হাজির করবি আন্টির সামনে গেলেই তো দেখবো শালা প্রেম করতেছে রুমির সাথে তোর ভালোবাসার মানুষ রুমি রুমি যদি টুলুর সাথে প্রেম করে ভালো থাকে তোর তো ভালো লাগার কথা দেখছিস বলছি না আমি আমার হাতে জাদু আছে জাদু ওই ছেলেটা এখন আর তোকে ডিস্টার্ব করে আরে না যেই দেখানি দিছিস তুই আর ডিস্টার্ব করার সাহস পায় নাকি আর ওই যে আরেকটা ছেলে আসছিল না টুলু ভাইও মনে হয় ধাতানি দিছে এই টুলু ভাই করছিস কেন টুলু তোর ভাই হলো কবে আজব তো বসে বড় না আমার শুধু কি নাম বলা যায় ওই ছেলের সাথে দেখা হয় রাস্তাঘাটে আরে না টুরু ভাই কি ডালিমের মতো ছ্যাবলা নাকি রাস্তাঘাটে মেয়েদের পিছনে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়